আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রথমবারের মতো ক্রিমিয়া পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ক্রিমিয়া রাশিয়াভুক্ত হওয়ার 9 বছর পূর্তিতে এই সফর তার। দোনবাসের মারিওপোলের সফর করেন তিনি। ইউক্রেনের যুদ্ধ শুরুর পর এবারই প্রথম মারিওপোলে পা রাখলেন পুতিন। গাড়িতে শহরটির বিভিন্ন জায়গা ঘুরে দেখেন তিনি, কথা বলেন সাধারণ মানুষের সাথে। গেল বছরের মে মাসে শহরটি দখল নেয় রাশিয়া।